আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 100 বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে বিশ্ব, পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে 5 দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রমজানে ইফতার ও তারাবিতে জমায়েত নিষেধ, সরকারি প্রজ্ঞাপন জারি, ভাজে পোড়া খাবার নিয়ে সতর্কতা চিকিৎসকদের। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা, ভোগান্তিতে দরিদ্র মানুষ, রাজধানীতে প্রত্যাশিতদের তালিকা করতে পারেননি জনপ্রতিনিধিরা। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের পরীক্ষামূলক কিট হস্তান্তর কাল, অনুমোদন পেলে বাণিজ্যিক উৎপাদন। এবং রানা প্লাজা ধসের 7 বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি অনেক গার্মেন্টস কর্মী, পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে কোভিড-19 প্রাদুর্ভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার বিষয়ক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বৈষম্য দূর করা, জাতিসংঘ নেতৃত্বাধীন বহুপাক্ষিক ব্যবস্থা একত্রীকরণ, আন্তর্জাতিক বাণিজ্যিক ব্র্যান্ডগুলোর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সহ 5 দফা প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। ফজলে রাব্বি, রিপোর্ট। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব 100 বছরের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বাংলাদেশ কীভাবে এই ঝুঁকি মোকাবেলায় কাজ করছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিখাতে $3 বিলিয়ন পুনরুদ্ধার দিচ্ছে বাংলাদেশ। Supply and demand due to the pandemic. However, we have undertaken some measures to get rid of the shocks. I have already announced an $11.60 billion package for various sectors of our economy. The primary focus of this package is manufacturing and service sectors, agriculture and social safety net facilities. This support package is equivalent to 3.5% of our GDP. ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংকট দীর্ঘায়িত হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহ নানামুখী সংকটে পড়তে পারে দক্ষিণ এশিয়ার অর্থনীতি। বর্তমান সংকটে সমন্বিত দায়িত্বশীলতা ও অংশীদারিত্বমূলক মনোভাবের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। The world is already battling climate change. Now, coronavirus is challenging our existence. At the current level of globalization, insulating one country from rest of the world is not possible, and isolation policy will not work anymore. We need to face that crisis together. We need an approach of collective responsibility and partnership from ভার্চুয়াল সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি বরস ব্রেন্ডে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত অনেক রোগীর নমুনা সংগ্রহকারী রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ইপিআই টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। গতরাতে তার নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়ার পর রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদ ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টার লকডাউন করা হয়েছে। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, ওই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে থাকা কর্মীদেরও নমুনা পরীক্ষা করা হবে। এদিকে গত শনিবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মাসুদ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশেষ ব্যবস্থায় তাকে আনা হয়। আইএসবিআর জানায়, আক্রান্ত চিকিৎসক মাসুদ আহমেদকে করোনা চিকিৎসায় নির্ধারিত বিশেষায়িত একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সবচেয়ে বেশি নারায়ণগঞ্জে, সেখানে ২৪ ঘন্টায় মারা গেল আরও দুজন। এই নিয়ে ওই জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। নতুন শনাক্ত হয়েছে ৪২ জন। সব মিলে সেখানে ৬০০র কাছাকাছি করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে নারায়ণগঞ্জ শহরে অনেক লকডাউন মানছে না। গণপরিবহন বন্ধ থাকলেও অন্যান্য যানবাহন চলাচল করায় ঝুঁকি ক্রমেই বাড়ছে। যশোর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গতরাতে মারা গেছে অন্তঃসত্ত্বা এক নারী সহ আরো দুজন। এছাড়া সুনামগঞ্জে একজন ডাক্তার সহ আরো ৮ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছেন। বরিশালে নতুন শনাক্ত হয়েছে ৬ জন। অন্যদিকে গাজীপুরে নতুন ৩ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। চাঁদ দেখা গেলে বাংলাদেশে আজ হবে রোজার প্রথম তারাবি। এ নিয়ে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে বসছে চাঁদ দেখা কমিটির সভা। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সবাইকে ঘরেই তারাবি সহ সব নামাজ আদায়ের অনুরোধ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। মসজিদে ১০ জন মুসল্লি ও ২ জন হাফেজ সহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে এশা ও তারাবি নামাজ আদায়ের আহ্বানও জানান তিনি। রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা সহ একটি সরকারি প্রজ্ঞাপন করেছে ধর্ম মন্ত্রণালয়। একই সাথে মসজিদে জুমার নামাজ আদায় করার ব্যাপারে আগে জারি করার নির্দেশনা কার্যকর থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। আজকে সন্ধ্যাতে বাইতুল মোকাররমে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে চাঁদ দেখা কমিটির মিটিং আছে এবং এখানে চাঁদ দেখা গেলে আজকের থেকেই তারাবি শুরু। আমরা কিন্তু মসজিদ বন্ধ করি নাই, আমরা কিন্তু বলছি মসজিদ খোলা থাকবে, মসজিদে নিয়মিত জামাত হবে। যেহেতু এখন বাইরের লোকজন সকলেই যদি আসে, কে কোথায় কোন রোগে আক্রান্ত আছে সেটা সুনির্দিষ্টভাবে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। এই জন্যে আমাদের মুসল্লিদের জীবন ঝুঁকির থেকে রক্ষা করার জন্যে আমরা চাই নাই সাধারণভাবে লোকজন মসজিদ ঢুকে থাকুক। দর্শক, সরকারি নির্দেশনার পর ঢাকার প্রধান মসজিদ বাইতুল মোকাররমে আজ জুমার জামাতেও মুসল্লিদের সমাগম হয়নি। তারাবি নামাজে ঘরে পড়ার আয়োজন করছেন মুসল্লিরা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এখন আছেন সহকর্মী মনির হোসেন তপু। তপু, কি দেখছেন নগরীর অবস্থা জুম্মা এবং তারাবি নামাজ প্রসঙ্গে মুসল্লিরা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই পবিত্র জুমার নামাজ শেষ হয়েছে এবং যে সরকারি যে নির্দেশনা ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী এখানে নামাজ আদায় করা হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ধর্ম মন্ত্রণালয় থেকে সেই নির্দেশনার পাশাপাশি নতুন করে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে এশার জমায়েতে ইমাম, মোয়াজ্জেম, খতিব, খাদেম এবং ২জন হাফেজ সহ মোট সর্বোচ্চ ১২ জন একসাথে এশার জমায়েতে অংশগ্রহণ করতে পারবেন এবং সেই ১২ জনেই তারাবির নামাজে অংশগ্রহণ করবেন বলে একটি নির্দেশনা দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে। এবং ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে যারা মসজিদে যারা এই সংখ্যার বাইরে যারা রয়েছেন তারা যাতে ঘরে নামাজ আদায় করেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যারা নামাজে অংশগ্রহণ করেছেন তারা জানিয়েছেন যে সরকারি এই নির্দেশনা করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার রোধে কার্যকরী ভূমিকা পালন করবে এবং এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন তারা। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবেন। সেই বৈঠকের পরবর্তীতেই জানা যাবে যে কাল থেকে রোজা রাখা হবে কি হবে না। এবং সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং মানুষের উপস্থিতি কিছুটা কম দেখেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতন ছিল। এবং আমি ধানমন্ডির ৩২ নম্বরে ছিলাম, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা সহ সবাই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি কার্যক্রম চালিয়েছেন এবং যারা অযথা ঘোরাফেরা করেছেন তাদেরকে জরিমানা করা হয়েছে। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরিস্থিতি, নগরের পরিস্থিতি এবং জুমার নামাজ এবং তারাবি নামাজের জামায়াত নিয়ে কথা বলছিলাম সহকর্মী মনির হোসেন তপুর সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনার মহামারীর মধ্যেই এলো মাহে রমজান, তাই স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশি চিন্তিত মানুষ। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না, তবে ভাজা পোড়া বাদ দিয়ে শাকসবজি আর ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ তাদের। মাহবুব কবির চাপলের রিপোর্টে।
রোজা এলে জমজমাট থাকত হাট বাজার, দোকানপাট বসত রাস্তার ধারেও। তবে এবারের চিত্র একেবারে ভিন্ন। শহর থেকে গ্রাম, চারদিকে শুনশান নীরবতা। করোনায় আতঙ্কিত সব বয়সের মানুষ। এই ভাইরাস থেকে বাঁচতে লেবুর শরবত, গরম পানির সহ নানা ধরনের খাবার খাচ্ছেন অনেকেই, কিন্তু রোজার দিনে সেই সুযোগ নেই। সেক্ষেত্রে চিন্তিত না হয়ে বিকল্প উপায় জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। সারাদিন রোজা রাখার পরে আপনার শরীরে পানির পরিমাণ কমে যায়, এই জন্য আপনি বেশি বেশি করে শুধু নর্মাল পানি খেতে থাকেন। গরমের সময় লেবু জাতীয় শরবত খেলে কোনো অসুবিধা নাই, কারণ তাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গলা শুষ্ক থাকা অথবা বেশি করে পানি খাবার সাথে করোনার কোনো সম্পর্ক নেই, তাই সাধারণত যেভাবে রমজানে রোজা পালন করে সেভাবেই করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের বেশি, করোনায় আক্রান্ত বা মৃত্যুর হার তাদের কম। রোজা রাখলে সেই ক্ষমতা কমবে কি না তা নিয়ে সংশয় আছে অনেকের। তবে পুষ্টিবিদরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমা বা বাড়ার সাথে রোজার প্রভাব নেই, সেক্ষেত্রে সচেতন হতে হবে খাবার গ্রহণে। কেউ যদি খুব বেশি মানসিক দুশ্চিন্তায় ভোগে এবং সেই অবস্থাতে কোনো খাবার খায়, তাহলে দেখা যায় তার শরীরে অ্যাসিড সিক্রেশন হয়। তো এখন বলা হয় যে দিনে কমপক্ষে 220 গ্রাম সবজি খাওয়া উচিত, কিন্তু কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে আমরা দিনে 50 গ্রাম সবজিও খাই না। শাকসবজিতে থাকে ভিটামিন, সেই ভিটামিন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শাকসবজিতে থাকে বিভিন্ন মিনারেল বা ধাতব পদার্থ, এই ভিটামিন মিনারেল তারপরে ফাইবার, এগুলা কি করে, ফাইবার আমার শরীর থেকে অতিরিক্ত চর্বি বের করে দিচ্ছে, তার ফলে আমার শরীরে কোলেস্টেরল কমে যাচ্ছে। কোলেস্টেরল যদি কমে যায় তাহলে আমার কতগুলা রোগ থেকে আমি বেঁচে যাচ্ছি। যদি কেউ অসুস্থ হয়, ডাক্তার যদি তাকে অসুস্থ হিসেবে সাব্যস্ত করেন, তাহলে সেই ব্যক্তির জন্য তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিং ফাইদাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি অসুস্থ হয় তাহলে সে পরবর্তীতে কাজ আদায় করবে। করোনার কারণে দীর্ঘ সময় বাসায় থাকতে হচ্ছে, তাই প্রতিদিন কিছু ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রোজাকে ঘিরে এবার রাজধানীতে নিত্যপণ্যের দাম বাড়েনি। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ভিড় করে কেনাকাটা করছেন না অনেক নগরবাসী। তবে আমদানি সংকটে থাকায় আদা, রসুন, ডালের মতো কিছু পণ্যের দাম খানিক বাড়তির দিকে। রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী শুরুর পর দেশে চাল, ডাল, তেলের দাম বেড়েছিল। সেই বাড়তি দামই এখনও এসব পণ্য কেনাবেচা হচ্ছে রাজধানীর বাজারে। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, চিনি, এমনকি রমজানে অতি ব্যবহৃত পণ্য ছোলা ও খেজুরের দামও স্থিতিশীল। এবার এসব পণ্যের পাইকারি খুচরা কোনো দোকানেই উপচে পড়া ভিড় নেই। করোনার কারণে অনেকে দেশে চলে গেছে, অনেকে আসতেছে না বাসায়, বাসায় আছে, মহল্লাতে কিনে নিতেছে, এই জন্য বাজারে ক্রেতা কম আছে। অন্যান্যভাবে মতো চাহিদাও নেই, চাহিদা একটু কম, আর খেজুরের আপনার কোনো দাম বাড়ে নেই। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ আছে, দোকানেও নেই মালামালের কোনো ঘাটতি। রমজানের আগের দিন মানুষের ভিড় থাকবে, এখন আর করোনা ভাইরাসের কারণে সবাই বাসা বাড়িতে আসছে কম, এখন পর্যাপ্ত পরিমাণ মাল আছে, মালের কোনো সংকেত নেই। রমজানের শুরুতে বাজারের এই পরিস্থিতিতে করোনা দুর্যোগও খানিকটা স্বস্তিতে ক্রেতারা। বেশিও না কমও না, একটু রমজান হিসাবে অন্যান্য মাসে বা অন্যান্য বছর যেভাবে হয় সেভাবেই আছে। মানুষের চাহিদা অনুযায়ী স্বাভাবিক বলা যেতে পারে, হ্যাঁ, এবং আমরা এতে ক্রেতা হিসেবে বলি যে আমরা সন্তুষ্ট। বাজার তদারকির পরেও আদা, রসুন আর খেসারি ডালের দাম বাড়ায় কিছুটা উদ্বেগে ক্রেতারা। মুড়ির দামও সামান্য বেড়েছে, কেজি প্রতি 10-12 টাকা। রমজানে বেশি বেচা কিনা হয় পেঁয়াজ, তার দাম এখনও কেজি প্রতি 60 টাকা কাউরান বাজারে। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত পণ্যের মজুদ থাকলেও ক্রেতাদের উপস্থিতি কম থাকায় দাম সবই স্বাভাবিক রয়েছে। আর ক্রেতারা বলছেন যদি সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে পুরো রমজান মাস জুড়েই ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতায় খাবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর নিম্নবিত্ত ও দরিদ্র মানুষ। লকডাউনের প্রায় এক মাস হতে চললেও এখনও ত্রাণ প্রত্যাশীদের তালিকা তৈরি করতে পারেননি স্থানীয় জনপ্রতিনিধিরা। তাই ত্রাণ বণ্টন করা হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়া এলোমেলোভাবে। ফজলে রাব্বির আরেকটি রিপোর্ট। লকডাউনে স্থবির রাজধানীর বিভিন্ন মোড়ে ত্রাণ প্রত্যাশী মানুষের ভিড়।
এরা কেউ কেউ করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী, কেউ আবার দিন এনে দিন খাওয়া মানুষ। আমার তো কেউ দেয় না, এই যে সাহায্য হয়েছে আমরা তো পাই নাই, পাইলে তো আমরা রাস্তা নামতাম না। এই অনেক আইয়া কিছু দিলে গিয়া বই আর দিদি কি কইতাম আনে গেল কোন আর বাসায় বাড়ি কাম করতাম হে বন্ধ হয়ে গেছে কারণ কি করে খামু কোন আইলে কত সম্বন্ধে কত যা বিচার দাও গা এই কয়। লকডাউনের এই এক মাসে প্রধানমন্ত্রী পাঠানো ত্রাণ সহ সরকারের বিভিন্ন সংস্থার পাঠানো ত্রাণ ভুক্তভোগীদের মাঝে পৌঁছে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কিছু বলে কি তোমাদের তো আছে, তোমাদের সে অচল আছে যারা তারা পাবে, কিন্তু এখনো পাইনি, কিন্তু আমাদের তো পেটের তারণে আমরা বাইর হই কিন্তু সেটা কেউ বুঝে না। যার যার মুক্তি নিয়ামতন দিতেছে, এখন আমাদের কথা হইলো কি সরকার এভাবে না দিয়ে প্রতিটা বাড়ির নাম্বার নিয়ে নিয়ে যদি ঘরে ঘরে পৌঁছেই তো তাহলে আমরা সুষ্ঠু ভাবে পাইতাম। এই 6000 পরিবার কি একবার দিবেন তাই না? এই একবার আসলে কতদিন চলবে? আমি যেটা দিয়েছি সেটা সর্বোচ্চ 3 দিন চলতে পারবে, এটা আমার হিসাব। প্রায় এক মাস বিচ্ছিন্নভাবে ত্রাণ সরবরাহের পর তালিকার মাধ্যমে নিম্নবিত্তদের মাঝে 10 টাকায় চাল বিতরণ করতে ওয়ার্ডগুলোর কাছে একটি তালিকা চেয়ে পাঠায় খাদ্য অধিদপ্তর। কার্ড বিতরণের খবর পেয়ে সব শ্রেণীর মানুষই ধর্ণা দিচ্ছেন কাউন্সিলরের অফিসে। তবে তালিকার উদ্দেশ্য ও অধিদপ্তরের কর্মসূচি সম্পর্কে পরিষ্কার না হওয়ায় গোজামিল দিয়ে তালিকা তৈরি করে পাঠিয়েছেন বলে জানালেন নবনির্বাচিত কাউন্সিলররা। বুঝিনো 3-4 জন কি হবে, এটা শ্রমিক এলাকা বড় বসতি এলাকা, তারপর আমরা 450 টাকা ফেলেছি প্রায় 10 পর্যন্ত 333টা রেশনের জন্য দিয়েছে। আমার আসলে আমার এই এলাকায় যদি যদি ওইভাবে দিতে হয় 8000 পরিবারকে রেশন দিতে হবে। আসলে যার ভাগ্যে গেছে সেটাই, এখানে কোনো স্বজন বিধির কোনো ইয়ে নাই। খাদ্য অধিদপ্তর বলছে একজন ব্যক্তি সরকারের নেয়া খাদ্য কর্মসূচির একটির বেশিতে যেন অন্তর্ভুক্ত না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো দান পাওয়ার মতন অবস্থায় নেই, যারা কিছুটা কিনতে সক্ষম তাদের জন্য এই কার্ড, মানে এই ওএমএস এর 10টা কার্ড সিটি কর্পোরেশনে এটা প্রযোজ্য হবে। শনিবার থেকে ওএমএস কার্ডের মাধ্যমে রাজধানীর 40,000 পরিবারের মাঝে 10 টাকা কেজি চাল বিতরণের কথা। তবে ভুক্তভোগীদের কেউ জানেন না কারা এই তালিকার অন্তর্ভুক্ত হলেন। করোনাকালীন সময়ে সবার কাছে খাবার সরবরাহ নিশ্চিত করতে এক এক শ্রেণী পেশা মানুষের জন্য এক এক ধরনের কর্মসূচি গ্রহণ করছে সরকার, আর তা বাস্তবায়ন করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। যেহেতু এই ধরনের পরিস্থিতি একেবারেই নতুন, তাই জনপ্রতিনিধিদের পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের কর্মকাণ্ডকে সঠিকভাবে দেখভাল করার পরামর্শ দিচ্ছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কাল হস্তান্তর করা হবে গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষামূলক কিট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতে, এটি চূড়ান্ত অনুমোদন পেলে সহজে বড় পরিসরে করোনার পরীক্ষা করা সম্ভব হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা জানিয়েছেন, গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে প্রচলিত কিটের মতো কার্যকরী নয়, এই চিকিৎসার চেয়ে গবেষণার কাজে বেশি ফলপ্রসূ বলে মনে করেন অধিদপ্তর। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাস পরীক্ষার কিট সংগ্রহে যখন বিভিন্ন দেশ মরিয়া, তখন কম মূল্যের কিট আবিষ্কারের ঘোষণা দেয় দেশীয় প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। সরকারের প্রাথমিক অনুমতির পর গবেষণার 3 মাসের মাথায় এখন চূড়ান্তভাবে কিট সরবরাহের অপেক্ষায় সংস্থাটি। শনিবার 25 তারিখে সরকারের কাছে এই কিট পরীক্ষা এবং অনুমোদনের জন্য হস্তান্তর করব। এটা খুবই সহজ পদ্ধতি, এটা অলমোস্ট প্রেগন্যান্সি টেস্টের মতো, রক্তের গ্রুপ করার মতো। তবে রক্তের অ্যান্টিবডি ভিত্তিক র্যাপিড ডায়াগনস্টিক কিটের মাধ্যমে এই পরীক্ষা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত নয়। বর্তমানে প্রচলিত পলিমারেজ চেন রিয়েকশন বা PCR পরীক্ষার উপরই জোর দিচ্ছে হু। যদিও ভারত সহ অতি আক্রান্ত দেশগুলোতে র্যাপিড টেস্টের মাধ্যমেও করোনা শনাক্ত হচ্ছে। র্যাপিডটা সম্পূর্ণ ডিফারেন্স একটা জিনিস। WHO এখনো র্যাপিড টেস্ট কিটকে রিকমেন্ড করছে না, কারণ এটার অনেকগুলো কারণই আছে, আপনারা ওয়েবসাইটটাতে গেলেই দেখবেন। PCR কে উপর যতটা আস্থা রাখা যাবে ঠিক একই পরিমাণ, বেশি না হলেও তার সম পরিমাণ আস্থাই এটাতে রাখা যাবে এবং এটা দ্রুত করা যাবে। PCR হলো অনেক বড় যন্ত্র লাগে, অনেক জনবল লাগে, খুব ট্রেইনড লোকজনকে লাগে। অবশ্য বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, আক্রান্তের সময় বিবেচনা করে চিকিৎসায় দুটো পরীক্ষা পদ্ধতিকেই ব্যবহার করা যেতে পারে। রোগ নির্ণয়ে যদি কম্পেয়ার করেন, এটা PCR এর মতো কার্যকরী না, কিন্তু PCR এর যেখানে শেষ সেখান থেকে এটা শুরু। রোগী যদি 2-3 দিনের সময় আসে জ্বরে, তাহলে PCR টেস্ট, কিন্তু রোগী যদি 7 দিনের দিন আসে
তখন কিন্তু আপনাকে পিসিআর টেস্ট করা নেগেটিভ চলে আসবে। পৃথিবীর প্রথম আবিষ্কার অলওয়েজ একটু বিপদেই পড়তে হয়, লোকের মনে সন্দেহ জাগায় নানা আত্মাছা ব্যবসা বাণিজ্য সম্পর্কিত। পিসিআর এর একটা হাজার কোটি টাকার ব্যবসা আছে। চূড়ান্ত অনুমোদন পেলে সরকারকে প্রথমে 10,000 ও দ্বিতীয় দফায় 1,00,000 কিট দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। দিনে 1,00,000 কিট উৎপাদনের সক্ষমতা রয়েছে এই সংস্থার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি জাতীয় টাস্কফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে অভিন্ন লক্ষ্য নিয়ে মহামারী মোকাবেলায় কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। বিএপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্টেপ গুজব। করোনা প্রতিরোধে জাতীয় টাস্ক ফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 27,00,000 ছাড়িয়েছে। মারা গেছে 1,90,743 জন। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি তথ্য অনুসারে এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে 49,000-এরও বেশি মানুষ। মহামারী পরিস্থিতি আর লকডাউনে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় শুধু যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে 44,00,000-এরও বেশি মানুষ চাকরি হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সেদেশে 484 বিলিয়ন মার্কিন ডলারের অর্থ এবং খাদ্য সহায়তা প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় ইতালিতে মারা গেছে 464 জন। বৃহস্পতিবার ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে দেশটিতে এ পর্যন্ত করোনার কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25,549 জন। দক্ষিণ কোরিয়া গত 40 দিনের মধ্যে করোনায় গতকাল কেউ মারা যায়নি। সাভারে বহুল আলোচিত রানা প্লাজা ধসের 7 বছর আজ। দিনটি পালনে সকলে দুর্ঘটনাস্থলের পাশে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নিহতদের স্বজন, সরকারি ও বিভিন্ন বেসরকারি শ্রমিক সংগঠন এবং আহত শ্রমিকরা সেখানে শ্রদ্ধা জানান। তবে করোনা ভাইরাসের কারণে গত বছরের চেয়ে এবারে আয়োজন ছিল সীমিত। 2013 সালের এই দিনে রানা প্লাজার 9-তলা ভবন ধসে প্রাণ হারান 1,175 জন মানুষ। এর আগে গতকাল সন্ধ্যায় অস্থায়ী বেদিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। রানা প্লাজা ধসে 7 বছরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি আহত গার্মেন্টস শ্রমিকরা। সাভারে কারখানা দুর্ঘটনার পর কিছু আর্থিক সাহায্য পেলেও এখন তা বন্ধ। অনেকেই আছেন অর্থকষ্টে। পরিবার পরিজন নিয়ে চলছে দুর্বিষহ জীবন। রিপোর্ট করছেন শারফুল আলম। ক্র্যাচের সাথে জড়িয়ে আছে হৃদয়ের জীবন। একসময় রানা প্লাজার একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন তিনি। ভবন ধসে পাজরের হাড় ভেঙে গেছে, এখনো সেই অসুস্থতা, চিকিৎসার টাকাও নেই। আমার মেরুদণ্ডে ভীষণ পরে আঘাত পাই, বুকের পাজরটা প্রায় 4-5 ইঞ্চি ভিতর দিয়ে চলে যায়। এখন বন্ধুর পাশে থাকি, এইভাবে জীবন যাপন করতেছি। হৃদয়ের মতো শাহনাজ, সেলিম, মুক্তিরাও কাজ করতেন রানা প্লাজায়। মানসিক যন্ত্রণা আর শারীরিক অক্ষমতায় আপনজনদের কাছ থেকে বিতাড়িত হয়েছেন অনেকেই। বছরের এই দিনে করোনা আতঙ্ক নিয়ে আজও তারা জড়ো হয়েছেন সেই জায়গায়। রাত ভরা ঘুমায় পারি না, ব্যথায় শিক্ষার পারি বয়ে থাই। পারিবারিক সঞ্জবত্ব দেওয়া হয়েছিল আমাকে, ওটার মুনাফা দিয়ে আমি চলতেছি বর্তমানে। উন্নয়ন সংস্থা অ্যাকশনএইডের তথ্য মতে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের 43% এখনও বেকার। আহতদের 31% মানসিক বিপর্যয়ে রয়েছেন। ওই দুর্ঘটনার পর ট্রাস্ট ফান্ডের আওতায় নিহত ও আহতদের 280 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে করোনা মহামারীতে পোশাক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এ খাতে আরও বেশি ঝুঁকিপূর্ণ করেছে বলে মনে করছেন কেউ কেউ। রানা প্লাজার পরেও আমরা ইনভেস্টমেন্ট করেছি, সেফটি অফ দি ওয়ার্কারদের স্বার্থে যদি ইনভেস্টমেন্ট করতে হয় সেটা দেখতে হবে যে কি কি, হোয়াট ইজ দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট, এবং সেটা আই এম শিওর বায়াররাও এটার সাথে তারা তাদেরকে সম্পৃক্ত করতে হবে। গভর্নমেন্টের পক্ষ থেকে তো তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, তারপরে এখনো যারা পায় নাই এরকম কিন্তু কোনো
অভিযোগ বা আবেদন আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিবেশন অধিদপ্তরে আসেনি। 2013 সালে মর্মান্তিক ওই দুর্ঘটনায় মারা যান 1138 জন, আহত ও জীবিত উদ্ধার করা হয় 2400 জনকে। এই সেই রানা প্লাজার জায়গা যেখানে কর্মক্ষেত্রে কাজ করতে এসে প্রায় 1100 বেশি পোশাক শ্রমিক মারা যান। আহত ও নিহতদের স্বজনরা বলছেন, কাজ করতে এসে আর কাউকে যেন এভাবে প্রাণ হারাতে না হয়, সেজন্যে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, সাভার, ঢাকা। সারা দেশে বোরো ধান পাকতে শুরু করেছে, কিন্তু ধান কাটা ও মারাই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে সংকট দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকদের। তবে দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের ধান কাটার সহযোগিতা করছেন পুলিশ, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। দর্শক, এই মুহূর্তে শুরু হয়েছে মহাখালী IEDCR এ করোনা সংক্রমণ নিয়ে নিয়মিত বুলেটিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে আছেন, আপনারা প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সকল দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয় সবাই আমাদের পাশে আছে। আমরা সবাই মিলে একসাথে কাজ করছি এই ভয়াবহ দুর্যোগ যা সারা বিশ্ব এবং বাংলাদেশেও আমরা আক্রান্ত হয়েছি, সেই দুর্যোগের মোকাবেলায় আমরা একসাথে সবাই মিলে কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আমাদের এই একযোগে সবাই মিলে কাজ করা অব্যাহত থাকবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পবিত্র মাহে রমজানে এশার নামাজ এবং তালাবিন নামাজ কতজন কিভাবে আদায় করবেন তার নির্দেশনা দিয়েছেন। কোভিড-19 প্রতিরোধে আমাদের সকল মুসল্লি ভাইদের বিনীত অনুরোধ জানাই, আপনারা এই নির্দেশনা মেনে চলুন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও দুইজন হাফেজ সহ সর্বোচ্চ 12 জন এশার এবং তালাবিন নামাজে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা এই নির্দেশনা মেনে চলে নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবেন। ইফতার মাহফিল বিষয়ে নির্দেশনা আছে ধর্ম মন্ত্রণালয়ে। আমরা কোনো রকম সামাজিক অনুষ্ঠান, ইফতার মাহফিল নিয়ে কোনো রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করব না। আমরা সবাই নিজের ঘরে থেকে ইফতার করব, ইশার নামাজ আদায় করব এবং তারাবির নামাজ আদায় করব। সবাই সবাইকে নিজে সুস্থ থাকব এবং প্রত্যেককে সুস্থ রাখতে সাহায্য করব। এবার আসি বুলেটিন, আমাদের যা সর্বশেষ যে আপডেট আছে কোভিড-19 সংক্রান্ত বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আমি বলবো। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3686টি এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4689 জন। আমরা আজকে একটু আশার আলো দেখছি যে আমাদের মৃত্যু সংখ্যা কমেছে। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন এবং 4 জনই পুরুষ যাদের বয়স 51 থেকে 60 এর মধ্যে এবং সবাই ঢাকার। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4 জন এবং এ পর্যন্ত 112 জন। আমরা গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা করেছি তা গতকালের চেয়ে 7.9% বেশি এবং এ পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি 39,776টি। আমাদের আইসোলেশনে 24 ঘন্টায় 123 জন আছেন এবং মোট আইসোলেশনে আছেন বর্তমানে 995 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছে 28 জন এবং ও পর্যন্ত 622 জন। কোয়ারেন্টাইনের তথ্য আপনাদের জানাচ্ছি। গত 24 ঘন্টা হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আছেন 3,696 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 1,71,846 জন। কোয়ারেন্টাইন থেকে 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 5,095 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 89,112 জন। বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের মোট আছে 82,734 জন। আমাদের সারা দেশের
64 জেলা সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 601টি প্রতিষ্ঠান, এবং এর মধ্যে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যায় 30,635 জনকে। এখানে আমি জানিয়ে রাখতে চাই দেশবাসী এবং যারা দেখছেন, যারা কোয়ারেন্টাইনে থাকেন তারা আসলে সুস্থ, তাদের হয়তো যারা পজিটিভ কেস আমরা পাই কোনোভাবে তাদের সংস্পর্শে আসা হয়, সেজন্য তাদেরকে আমরা নিরাপদে রাখার জন্য, তিনি নিরাপদে থাকা এবং তার সাথে যারা আছেন তাদের সাথে মেলামেশা হয়েছে তারা নিরাপদে থাকার জন্য আমরা কোয়ারেন্টাইনে রাখি তাদেরকে, তবে তারা সম্পূর্ণ সুস্থ ব্যক্তি। 24 ঘন্টায় আমাদের পিপি সংগ্রহ হয়েছে 9,000 এবং এ পর্যন্ত 15,16,190 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয়েছে। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি শুনছিলাম মহাখালী আইইডিসিআর এর নিয়মিত অনলাইন বুলেটিন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে আহ্বান জানিয়েছেন তাতে সাড়া দিয়ে স্বল্প সময়ে ফসল উৎপাদনে গবেষণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের কৃষি বিজ্ঞানীরা। তারা জানান, চলতি বছর দেশে গমের বাম্পার ফলন হয়েছে, উৎপাদন হবে 14 লক্ষাধিক মেট্রিক টন গম, যা গত বছরের তুলনায় প্রায় 3 লাখ মেট্রিক টন বেশি। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস প্রতিহত করতে প্রথমবার মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হল ভ্যাকসিন। যুক্তরাজ্যের লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি এই ভ্যাকসিন স্থানীয় স্বেচ্ছাসেবীদের শরীরে প্রথম প্রয়োগ করা হল বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রথমে দুজনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করেন, এর মধ্যে একজন হলেন বিজ্ঞানী এলিসা গ্রানাতু। এছাড়া আরও কমপক্ষে 800 জনের শরীরে ভ্যাকসিনটি পরীক্ষা চালানো হবে বলে জানান গবেষকরা। গবেষণায় নেতৃত্ব দেন অক্সফোর্ডের অধ্যাপক সারা গিলবার্ট। করোনা ভাইরাস প্রতিরোধে এই প্রতিষেধক শতকরা 80% কার্যকর হবে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা সংকট মোকাবেলায় ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষের জন্য কম খরচের খাদ্য সামগ্রীর মানবিক দোকানটি আর্থিক সংকটের কারণে বন্ধ হতে বসেছে। 30% ছাড়ে সব খাদ্যপণ্য আর দুস্থ ব্যক্তিদের জন্য বিনা পয়সায় সবজি বিতরণের মানবিক দোকানটি 1 এপ্রিল থেকে শহরের সমবায় মার্কেট চত্বরে শুরু হয় সামাজিক এই সংগঠনের কার্যক্রম। ভর্তুকি মূল্যের এই দোকান থেকে চাল, ডাল, চিনি ও কাঁচা সবজি সহ সব ধরনের নিত্যপণ্য নিচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। তরুণ উদ্যোক্তারা বলছেন, করোনা সংকট মোকাবেলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা এই উদ্যোগ নেন। কর্মসূচিটি চালু রাখতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চান তারা। করোনা মহামারীতে দুর্গতদের জন্য 2002 কমনওয়েলথ গেমসের জেতা সোনার পদক উৎসর্গ করতে চান শুটার আসিফ হোসেন। মানব সেবায় নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটি নিলামে তুলতে চান তিনি। আসিফ বলেন, সাকিব মুশফিকদের ব্যাট নিলামে তোলার খবর শুনেই তিনি এমন সিদ্ধান্ত নেন। তাতে কিছু মানুষের উপকার হলেই খুশি হবেন। কমনওয়েলথ গেমসে বাংলাদেশের এ পর্যন্ত ব্যক্তিগত সোনার পদক ওই একটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 100 বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে বিশ্ব পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে 5 দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রমজানে ইফতার ও তারাবিতে জমায়েত নিষেধ, সরকারি প্রজ্ঞাপন জারি, ভাজে পোড়া খাবার নিয়ে সতর্কতা চিকিৎসকদের। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা, ভোগান্তিতে দরিদ্র মানুষ, রাজধানীতে প্রত্যাশিতদের তালিকা করতে পারেননি জনপ্রতিনিধিরা।
করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের পরীক্ষামূলক কিট হস্তান্তর, কাল অনুমোদন পেলে বাণিজ্যিক উৎপাদন। এবং রানা প্লাজা ধসে 7 বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি অনেক গার্মেন্টস কর্মী, পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।